রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে পঁচিশ এক দু হাজার একুশে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লু বিপিএসসির আন্ডারে এটি গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশান আজকে রয়েছে সেই দুটি নোটিফিকেশান আমাদের সাথে শেয়ার করবো তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়া যায় চাকরির খবর পাওয়া যায় শিক্ষা সংগ্রহ কর পাওয়া তো আপনারা রেগুলারলি আমার চ্যানেলে অবশ্যই এই পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লু বিপিএসসির আন্ডারে নানা চাকরির খবর রেগুলারলি পাবেন তার জন্য অবশ্যই বেলায়কনটা দিয়ে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ আজকে পঁচিশে এক দু হাজার একুশে আজকে কি গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশন রয়েছে চাকরি সংক্রান্ত তো প্রথম যে নোটিফিকেশানটা রয়েছে এটা হচ্ছে দু হাজার কুড়ির আঠেরো নম্বর যে অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল ডব্লু বিসিএসের এক্স এক্সিকিউটিভ নিয়োগের এক্সামিনেশান দু হাজার একুশ পরীক্ষা দু হাজার একুশের সেই ডব্লু বিসিএস পরীক্ষা দু হাজার একুশের অ্যাডভার্টিজমেন্ট দু হাজার কুড়ির আঠেরো নম্বর যে অ্যাডভার্টিজমেন্ট তা নিয়ে একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে কী অ্যানাউন্সমেন্ট রয়েছে না দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিসাইডেড টু প্রোভাইড অ্যান এডিট উইন্ডো ফর দ্য অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ সাকসেসফি সাবমিটেড দেওয়ার অনলাইন অ্যাপ্লিক অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের বা এক্সিকিউটিভ এক্সামিনেশান দু হাজার একুশে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন বা সাকসেসফুলি সাবমিট করে দিয়েছেন তাদের যদি কোনো ভুল থাকে তাদের জন্য এডিট অপশানটা খুলে দিয়েছে দেখুন এডিট উইন্ডো খোলা হয়ে দিয়েছে এই এডিট উইন্ডো তাদের কোনো ভুল থাকলে তারা ঠিক করে নিতে পারবে এডিট উইন্ডো অ্যাভেলেবেল থাকবে কি না আঠাশ এক দু হাজার একুশ থেকে তিন দুই দু হাজার একুশ অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার একুশ পর্যন্ত এই এডিটের সময় থাকবে এই সময় কোনো ফিল্ড যদি অসুবিধা থাকে প্রবলেম থাকে তারা কিন্তু ঠিকঠাক করে নিতে পারে দ্য অ্যাপ্লিকেশান উড বি অ্যালাউড টু এডিট সাম অব দ্য ফিল্ড আদার দ্যান দোজ ইউজড ফর এনরোলমেন্ট এবং দি এডিট উইন্ডো মে বি অ্যাক্সেস দ্য বাই দ্য ক্যান্ডিডেট ওয়েবসাইটে গিয়ে তারা লগ ইন করলেই তারা কিন্তু এই এডিট করতে পারবে এবং এখানে অল ক্যান্ডিডেট অ্যাডভাইস দ্য ভেরিফাইড ডিটেলস প্রোভাইড অনলাইন অ্যাপ্লিকেশান ভেরি কেয়ারফুলি ক্যান্ডিডেট হু হ্যাভ নট ফিল দ্য ফর্ম পার্সোনালি এম পার্টিকুলারলি অ্যাডভাইস অবটেন দ্য প্রিন্ট আউট ফ্রম দ্য আইডেন্টি ডিস পেন্সিস ডিসপেন্সিস ইভেনি অর্থাৎ ক্যান্ডিডেটকে মানে কেয়ারফুলি এটা করতে হবে যেগুলো ফিল্ড এখনও পূরণ হয়নি বা কোনো প্রবলেম থাকলে এবং ক্যান্ডিডেট উইলিং চেঞ্জ দেয়ার অ্যাড্রেস অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে ফার্স্ট চান্স ইন দ্য সেম ইন প্রোফাইল সেকশান দেন ইউজ এডিট অপশান ফোয়েল সেকশানে একবার চান্স পাবে এবং এডিট অপশান ক্যান বি অ্যাভেলেবেল অনলি ওয়ান্স ডিউরিং ফোর সিট পর একবারই করা যাবে দ্বিতীয়বার করা যাবে নো রিকোয়েস্ট এনি চেঞ্জ উড বি এন্টার্ড আফটার দ্য অ্যাবাব মেনশন পিরিয়ড এর আগে এই সময়ের বাইরে অর্থাৎ তেসরা ফেব্রুয়ারির পর কিন্তু আঠাশ তারিখের থেকে তেসরা ফেব্রুয়ারি আঠাশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারির মধ্যে ছাড়া আর অন্য কোনো সময় কিন্তু এডিট করা যাবে না কোনো রকম চেঞ্জও করা যাবে না তাহলে এটা খুব ভালো সুযোগ দিয়েছে যাদের কোনো ভুল থাকলে তারা ঠিক করে নিতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ নেক্সট দু নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে দু হাজার আঠেরোর আটের তিন নম্বর যে অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব গ্রেড থ্রি পোস্টে তো এই পোস্টে যিনি সিলেক্টেড হলেন একটি পোস্ট রয়েছে তাতে যারা সিলেক্টেড হয়েছেন তার নাম দেখতে পাচ্ছেন শ্রীমতি মমিতা দলই এস সি হিসেবে সিলেট রোল নাম্বার রয়েছে ইনি সিলেক্টেড হলেন বা ইনি চাকরি পেলেন তো যাহোক এই পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনার আন্ডারে দুটি চাকরির নোটিফিকেশান আমি আজকে শেয়ার করলাম তো রেগুলারলি এই পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা ডাবলুপিএসসির আন্ডারে নানা চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য তো ফিরে আসি পরের ভিডিও নিয়ে নেই ধন্যবাদ